বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজস্তান, পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায় মধ্য এশিয়ার এই দেশটি। বিনিয়োগ ভবনে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে বৈঠক শেষে কথা জানান ঢাকায় সফররত কিরগিজস্তানের রিপাবলিকের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী। এই সময় সালমান এফ রহমান বলেন, তৈরি পোশাক, শিক্ষাসহ নানা খাতে দুদেশের সহযোগিতা বৃদ্ধির সুযোগ আছে। এছাড়া কৃষি ও প্রযুক্তি খাতেও সামনের দিনে একসাথে কাজ করতে পারে দুই দেশ। Number one specialist in labor, citizen from your beautiful country. So in future, we are ready to open our doors for your people. As a tourist for labor, our private sector is ready to cooperate with each other. এখন কিন্তু তাদের ম্যানুফ্যাকচারিং খাতে তারা কিন্তু কাজ শুরু করতেছে এবং তারা আমাদের দেশ থেকে লোকজন নিতে চায়। তাদেরকে বলেছি যে আমাদের কৃষি খাতে এবং আমাদের আইটি খাতে, তারাও আইটি খাতে কাজ করতেছে, আমরা আইটি খাতে কৃষি খাতেও আমরা কিন্তু একসাথে একজন আরেকজনকে সহযোগিতা করতে পারি। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।